যেমন শাকিব খান বা তার টিম বা তার ডিরেক্টর বা অন্য যে ফিল্মগুলো আসছে তার টিম বা তার আর্টিস্টরা, এদের কিন্তু আসলে এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই। রাইট, এদের যে ভক্তরা তারা কিন্তু এগুলো করে একদম, এবং তারা এটা করে জিনিসগুলো কিন্তু নোংরামির মধ্যে ফেলে দেয়, এগুলো কিন্তু ঠিক না। বরং আমাদের যে এই সময় যে চলচ্চিত্রের একটা জোয়ার এসেছে, সব ভালো ভালো ছবি এসছে এবং আমরা ডিরেক্টররা কিন্তু ভালো আছি, হিমেল বলেন, রায়ান রাফিটা ঠিক আমি অত ভালো জানি, রায়ান রাফির কথা বলতে পারি, তারপর আমিও তো তার সুরঙ্গর পোস্টার নিলাম, তারপরে অন্তর্জাল দীপঙ্কর দীপন, দীপনদা তো আমার মেঘের নৌকা গানও গাইলো, আমার জিনিস নিল, আবার সেদিন দেখলাম তপু খান এই যে কালকেই আমার টিজারটা নিয়ে পোস্ট দিল, মানে আমাদের মধ্যে কিন্তু কোনো ঝামেলা নেই, আমাদের মধ্যে কিন্তু ছবি আসুক। এখন শাকিব খান ভাই সুপারস্টার, স্বীকার করতে তো কোনো সমস্যা নেই, সে তার মতো চলবে, আমার মাহফুজ আহমেদ আমাদের মতো চলবে, নিশোর মতো চলবে, কোনো সমস্যা নাই।